হচ্ছে গিয়ে মাশরাফি, আমি পাথরঘাটা উপজেলার সন্তান। তো বিষয় হচ্ছে গিয়ে আমার এইটুকু বলার যে আমরা চাইছি যে আমার যাতে তোফাজ্জল ভাই, ঠিক আছে, উনি হচ্ছে গিয়া একজন মানে মানসিকভাবে লিখিয়া খুব মানে মানসিক মানে রুগী একজন, ঠিক আছে। তো ওই হিসাবে লিখিয়া তারে যেভাবে মারা হয়েছে, ঠিক আছে, এটার পক্ষে মানে ধরেন এটা নিয়ে আমাদের সবার মন কান্দে। তো আমার কথা হইতেছে গিয়া খুনি অর্থ খুনি, ঠিক আছে, খুনি মানে খুনি, খুনির সর্বোচ্চ শাস্তি লিখে ফাঁসি। তো তোফাজ্জল ভাই এর যে খুনি, তাদের প্রত্যেকের যেন সর্বোচ্চ শাস্তিটা হয় ফাঁসি হয়, এই বিষয়ে আমরা মানববন্ধন করতেছি। তোফাজ্জল ভাইয়ের প্রত্যেক খুশি খুনিদের ফাঁসি যাই আমরা। কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী, আমি এইটুকু বুঝছি কি এতদিন যাবত যে শুধু লেখাপড়া হলে মানুষত্ব আসে না। কারণ বাংলাদেশে যে যত বড় অপরাধ করুক না কেন, খুন করুক, চুরি বাটপারি যাই করুক না কেন, আইন হাতে তুলে নেওয়া এটা কোনো মানুষ বিবেকের কাজ না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়টা স্টুডেন্ট আইন হাতে তুলে নিয়েছে, তারা ভুল বুঝে হোক যে বুঝে হোক, তারা তো জানতো ও মানসিক ভারসাম্যহীন, তারপর আইন হাতে তুলে নিয়েছে কোন অধিকারে, এই দাবিতে তাদের যেন তাদের তারা যে খুন করেছে তাদের বিচার হবে, তাদেরকে সম্মুখে জনসম্মুখে ফাঁসি দিতে হবে, যাতে করে এই দৃষ্টান্তমূলক শাস্তির কারণে বাংলাদেশ সহ বিশ্বের মানুষ আর কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করতে না পারে, এই দাবির জন্য আমরা এখানে এসেছি। আমি মাহতাব, বিএম কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমরা এখানে দাঁড়িয়েছি আমার ভাই তোফাজ্জল ভাই, সে আমার এলাকার পাথরঘাটার সন্তান, তাকে নির্মমভাবে মধ্যযুগীয় আচরণে হত্যা করা হয়েছে তাকে। এবং মানুষ কিভাবে এত উগ্র স্বভাবের হতে পারে এটা আমাদের জানা ছিল না, আমরা এটা বুঝি না। এই যে হত্যা করা হয়েছে, তার হত্যারের বিচার দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা চাই ওই খুনিদের ফাঁসি চাই আমরা।